স্কুলে বই খাতা আনতে ব্যাগের বদলে সুটকেস। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানা এলাকার জয়নগর পুরসভার আট নম্বর ওয়ার্ডের শ্রীকৃষ্ণ প্রাথমিক স্কুলে স্কুল ব্যাগের চল নেই। স্টিল বা টিনের বাক্সে বই খাতা নিয়ে আসে পড়ুয়ারা। সাধারণত প্রায় জায়গাতে স্কুল ব্যাগ নিয়ে অভিভাবক থেকে পথচলতি মানুষদের মধ্যে বিতর্ক চর্চা লেগেই থাকে। ছোট ছোট ছেলেমেয়েদের পিঠে বড় বড় স্কুল ব্যাগ রাস্তাঘাটে এই ছবি নতুন নয়, কিন্তু জয়নগরে এই স্কুলে অন্য ছবি। এখানে পড়ুয়াদের ব্যাগ বইতেই হয় না, স্কুলের অনেকদিন আগে থেকেই বই খাতা আনতে হয় বাক্সে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর পুরসভা এলাকার অন্যতম বড় এবং নামী স্কুল শ্রীকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়। এখানে পাঁচশোরও বেশি ছাত্রছাত্রী পড়াশুনো করে। গ্রামগঞ্জে সাধারণত প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রী সেভাবে দেখা যায় না, কিন্তু এই স্কুলে তার অন্য চিত্র। এই ব্যাপারে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দুর্বাকর দত্ত জানিয়েছেন, অনেকদিন থেকেই এখানে এই নিয়ম চলছে। কেন এই রীতি? প্রধান শিক্ষিকা বলেন, সব ধরনের আর্থিক অবস্থার ছেলে মেয়ে এই স্কুলে পড়াশুনো করে। ব্যাগ আনলে গরিব পড়ুয়া একরকম আনবে, অবস্থাপন্ন পড়ুয়ারা অন্যরকম আনবে। এতে করে কারো হীনমন্যতা তৈরি হতে পারে, বাক্সের ক্ষেত্রে সেই সুযোগ নেই, সকলেরই একরকম। ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের ব্যাপারটাও মাথায় আছে স্কুল কর্তৃপক্ষের। তিনি আরো বলেন, পিঠে ভারী ব্যাগ নিলে পরবর্তীকালে নানান শারীরিক সমস্যা হতে পারে, বাক্সের ক্ষেত্রে সেই অসুবিধে নেই। আগাগোড়াই এই স্কুলে সুটকেসটাকে ব্যবহার করা হয়। এখানে আর্থিক দিক থেকে কমজোরি এবং বেশি জোরি বা সব বাচ্চাই এখানে থাকে, তাদের মধ্যে সুটকেসটা হলে একই লেভেলের জিনিসটা সবাই ব্যবহার করতে পারে। কেস হলে তারা সেখানে সুটকেসের ওপর খাতাপত্র রেখেও বেঞ্চের অসুবিধে হলে বা নিচু বেঞ্চ হলে তারা সেখানে রেখে সাবলীলভাবে তারা লিখতে পারে, লেখাগুলোও খুব তাদের ভালো হয়। এবং ব্যাগটা যেহেতু মানে কমজোরি, সুটকেসটা যেহেতু একটু শক্তপোক্ত, বাচ্চাদের হাত থেকে অনেক সময় সেগুলো যদি পড়ে টড়ে যায় বা কিছু তাদের অসুবিধা হয় না, এবং এতে বাচ্চারাও অনেক কমফোর্টেবল বোধ করে আমাদের মনে হয়। সেই হিসাবে আমরা দীর্ঘকাল ধরে এইটা চলে আসছে, আমরা সেটাই চালিয়ে যাচ্ছি। নিয়ম মানে যেহেতু এটা সবাই আমরা ব্যবহার করি, যেমন ইউনিফর্ম একটা স্কুলের একটা ঐতিহ্য, এটাও একটা সেই রকম ব্যাপার বলে আমরা মনে করি, তাই চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতে কী হবে আমি বলব। পাশাপাশি বিদ্যালয়ের এই নিয়মে খুশি অভিভাবকেরা। মৌমিতা মণ্ডল নামে এক অভিভাবিকা জানিয়েছেন, ব্যাগের থেকে বাক্সে বই খাতা ভালো থাকে, পাতা মুড়ে বই বা খাতা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না, এবং স্কুলের শিক্ষকরা কোনো কিছু লিখতে দিলে তাতে বাচ্চাদের অনেকটাই সুবিধা হয় বাক্সের ওপর রেখে লিখতে। আবার এক্ষেত্রে অনেকেই মনে করছে, ব্যাগের ভারটা বাচ্চাদের সরাসরি হাড় বা পিঠে পড়ে না। বক্স থাকাটা খুব জরুরি, কেন বক্স থাকলে বাচ্চাদের হাতে লেখাও ভালো হয়, বা এমনিও বক্স থাকলে ব্যাগ হলে বাচ্চাদের হচ্ছে অনেক বড় লোক আছে, গরিব লোক আছে, তাদের মধ্যে হয়তো কেউ বড় লোক ভালো ব্যাগ আনবে, কেউ বাচ্চারা সেই সব নিয়ে কোনো গণ্ডগোল করবে বা বাড়ি গিয়ে অনেক বায়না করবে, সেই জন্য বক্স থাকলে ভালো আমি মনে করি। বাড়িতে খুব সুরক্ষিত থাকবে, বই খাতাও ভালো থাকবে, হাতে লেখাও সুন্দর হবে। আরসিটিভি সংবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা।